গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমরা চলে এসেছি হ্যাভলক আইল্যান্ডে। এখান থেকে আমরা আজ যাবো এলিফেন্টা বিচে। কিছু রাইডস আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য, তো দেখে নিই আমরা এখানে কি কি আছে। এখানে যে কোনো রাইডস করেন না কেন, 400 মিটার রেঞ্জ আপনাকে 3 রাউন্ড ঘোরাবে। এর দাম হচ্ছে যে 600 টাকা পার পার্সন। গ্লাস বোট 15 থেকে 20 মিনিট প্রচুর মাছ আর কোরাল দেখা। এটার দাম হচ্ছে যে 500 টাকা। এটা হচ্ছে প্যারাসেলিং, 100 মিটার হাইটে আপনাকে ফ্লাই করাবে, 3 মিনিটের ফ্লাই থাকবে। বোট থেকে ফ্লাই করাবে, বোটেই নামাবে, বোট রাইড আপনার 23 মিটার থাকবে। এর দাম হচ্ছে যে 3200 টাকা। আপনি এখান থেকে চয়েস করে যে কোনো রাইডস করতে পারেন। এখানে লট অফ আপনার রাইডস রয়েছে, আপনি চয়েস করে এখান থেকেও রাইডস নিতে পারেন। নতুন নতুন রাইড এসেছে, আপনারা চয়েস করে নিতে পারেন। নাম্বার অফ রাইড ক্যারি করতে পারেন, নিজের ইচ্ছার মতন আপনারা চয়েস করে যে কোনো রাইডস করতে পারবেন স্যার। এই যে একটা সিও করছে, এতে আপনার মাথায় একটা হেলমেট পরানো হয়। আপনার হেলমেট পরে আপনার 20 মিনিট প্রচুর মাছ আর কোরাল দেখবেন জলের তলা থেকে আপনাকে হাতে হবে স্যার। এটা এটার দাম হচ্ছে যে 3500 টাকা পার পার্সন। চয়েস করে রাইডস নিতে পারেন বা নাম্বার অফ রাইড ক্যারি করতে পারেন। রাইডস কা ভি কুছ হে কে পাম্পলেট জেসা। কোনটা স্যার? জি ম্যাম, রাইডস কা আপ ওয়াহ পর দেখ কে করিয়েগা, হো রহা হে ওয়াহ পর। স্টলস আমাদের মতো করে চুজ করে নিতে পারেন। হ্যাঁ, আপনারা যে কোনো একটা চয়েস করে করতে পারেন স্যার, যেটা পছন্দ। হ্যাঁ, যেটা করতে পারবেন না সেটা আপনার ফেরত হয়ে যাবে। কম্বো অফার নেই কাপলদের জন্য? কম্বো অফার নেই স্যার। ফিক্স প্রাইস, আপনার নাম্বার অফ রাইড নিয়ে গিয়ে যে কোনো একটা চয়েস করে করুন। এখানে কিন্তু অনেক রকম রাইডস রয়েছে, তার মধ্যে এটা একটা সি ওয়াক, যেটা মাথায় হেলমেট পরে সমুদ্রের তলা থেকে অনেক রকম কোরাল অনেক রকম মাছ দেখতে দেখতে যাওয়া হবে। এখানে কিন্তু পার হেড রয়েছে 3500 টাকা করে। দাদা এখন টিকিট আছেনি? 500 এখানে এরকম অনেক রকম রাইডসের মধ্যে আমরা কিছু কিছু রাইডস চুজ করে আমরা এখান থেকে বিল করে নিয়েছি। প্রিয়া, এবার ওকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে যেখানেই যাওয়া হোক না কেন বোটে করে লাইফ জ্যাকেট পরেই তবে বোটে উঠতে দেয়। তো বন্ধুরা, ফাইনালি আমরা বোটে উঠে গেছি আর বোটটা ছেড়েও দিয়েছে। তো এতক্ষণ ধরে আমরা যে আইল্যান্ডে যাওয়ার জন্য ওয়েট করেছিলাম আর অনেক অনেক রাইডস চড়ার জন্য ওয়েট করেছিলাম, তো অবশেষে আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। তো আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, কিছুক্ষণ পরেই আমরা সেই আইল্যান্ডে চলে যাব। তো খুব এক্সাইটেড লাগছে,
তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা, ওখানে গিয়ে যা যা আমরা অ্যাক্টিভিটিস করব, যা কিছুই করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দূরে যে স্থলভাগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডেরই জায়গা। তো তার মধ্যে থেকে জঙ্গলের ভেতর থেকে একটা ওয়ে আছে যেটা দিয়ে যেখানে ট্রান্সপোর্ট রয়েছে। তো আমরা যেই বিচটাতে যাচ্ছি সেই বিচটাতে যাওয়ার জন্য ভিতর দিক থেকেও একটা রাস্তা আছে। তো ট্যুরিস্টদের জন্য এই লঞ্চে এই বোটে করে করেই যাতায়াত করানো হয়। আর যারা এলিফ্যান্টা বিচে আমরা যেখানে যাচ্ছি এখানকার যারা লোকাল মানুষজন ওনারা কিন্তু ওই ভিতর দিক থেকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করেন। তো চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, প্রায় এসে গেছি, মাঝপথে চলে এসেছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আরও একটা কথা ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে, এই যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের বোট কিন্তু প্রচুর আছে হ্যাভলক আইল্যান্ডে রয়েছে। তো এক একটা বোটে কিন্তু 10 জনের বেশি কিন্তু 11 জনকে নেওয়া হবে না, টোটাল 10 জনকেই কিন্তু নেওয়া হবে, তার একজন বেশিও কিন্তু নেওয়া হবে না। তো আমরা কথা বলতে বলতে দেখো এলিফ্যান্টা বিচে চলে এসেছি, এখানে প্রচুর বোট দাঁড় করানো আছে, অনেক ট্যুরিস্টও আছে এখানে। তো চলো, আমার তো বেশ মজা লাগছে, তো তোমরাও চলো আমার সাথে। তো দেখতে থাকো ভিডিওটা। Thank you.
পুরো ইন্টারভিউ দেবে না পোস্ট চেঞ্জ করকে করকে সব কিছু ফাঁকে ফাঁকে, কিন্তু একটু ফটো তুলে নিচ্ছি দুজনের। তো বন্ধুরা, আমাদের যে বোটে করে আমরা এসেছি, এখানে একজন ক্যাপ্টেন ছিলেন, তিনি আমাদের ব্রিফিং করিয়ে দিলেন এখানে আমাদের কতক্ষণ থাকতে হবে। 3টে পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো। আর আমাদের যত জিনিসপত্র ছিল, সে ব্যাগ সব কিছু কিন্তু এই লকারের মধ্যে রেখে লক করে কিটা কিন্তু আমাদের সাথে রাখতে হবে নিজের দায়িত্বে। তো এখানে সেরকম কোনো সমস্যা হয় না, কোনো রকম ক্রাইম নেই এখানে, সেই দিক থেকে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। তবুও কিছু জিনিস যাদের থাকে, ফোন, তারপর কিছু দামি জিনিস যদি থাকে, তো সেখানে কিন্তু এখানে সেফটি কিন্তু খুব সুন্দরভাবে রাখা যেতে পারে। তো এই আর কি। তো চলো, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এবার খুব এনজয় করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
দাদা প্রিয়া আমাকে এবার লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ আমাদের এখানে স্নর্কেলিং একটা অ্যাক্টিভিটিস আছে, তো সেটা আমি লাইফে প্রথমবার এক্সপ্লোর করতে যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। যেরকম আপনাকে ভিডিওতে ডেমো দেখিয়েছিল আগে গেলে ঠিক সেরকমই দেখতে হবে, যদি আপনার নাক বন্ধ থাকে মুখে মুখে ছাড়তে হবে, ঠিক আছে? কানাতে দড়িটাকে ধরুন, অক্সিজেন আছে, আপনি তো কবি গলত বোতানা নেই, ম্যাডাম দিকে ফেরি দিয়ে বলেন না কবে আছে। আচ্ছা আচ্ছা আয়গা।
हमारा दूसरा राइड के लिए रुकेंगे कि जाएंगे? आप ही लेके जाएंगे? अच्छा ठीक है, होने के बाद जाते हैं। প্রাইস একটু কম হবে না দাদা? কোনটা বললো? তো বন্ধুরা, আমরা এবার উঠে গেছি গ্লাস বোট। তো বেশ খানিকক্ষণ আমরা এই বোটে থাকবো, এটাও আমাদের একটা অ্যাক্টিভিটির মধ্যে আছে। তো আমরা দুজনে উঠে যাচ্ছি, দুজনেই থাকবো এই বোটে, আর থাকবেন ড্রাইভার। তো বেশ এক্সাইটেড, কারণ সমুদ্রের নিচে যত কোরাল আছে, মাছ আছে, সব কিছু এই গ্লাসের মাধ্যমে আমরা নিচ থেকে দেখতে পাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব।
প্রিয়া সলোলে সলোলে দিয়ে তৈরি করেছে ব্যারেল দিয়ে চলো পেট আন্দাল বাপ তুমি যাবো তো আবার বেড়ানা করবো চলো 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 আমরা দাদু একটু একটু আগে আছি सर राइट में आपका सनग्लास अलाउ नहीं होगा क्योंकि पानी में ड्रॉप करेगा ना वो टाइम में गिरेगा तो मुझे नहीं जी जी फोटो करो ना हाथ बेची दीदी बॉस दीदी প্রবলেম হয়েছে আর বিদ্যুৎ পড়ে গেছে ওরা ইচ্ছা করে পড়ছে ওরা টাইম নাই আরে ভাই মিকি মাউস চশমা
জল অনেক কমে গেছে, এত এগুলো সব জলই ছিল। আমরা এইখানটায় নেমেছি আহার সময়। এখন আমাদের বোট কত দূরে চলে গেছে, জল কমছে আস্তে আস্তে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমরা এলিফ্যান্ট বিচে বেশ দারুণ মজা করেছি, খুব সুন্দর এনজয় করেছি। তো এত অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে দিনটা কীভাবে যে শেষ হয়ে গেল একটুও বুঝতে পারলাম না। তো অবশেষে রুমে ফেরার পালা। গাড়িতে ফিরতে ফিরতে একটা ফুচকার গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই মন চাইলো একটু ফুচকা খাই। তো আমার মতো কারা কারা আন্দামানে এসে ফুচকা ট্রাই করেছো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ওনার সাথে কথা বলতে বলতে শেয়ার করলাম আমরা কলকাতা থেকে এসেছি, উনিও ছিলেন বাঙালি, ওনার সাথে একটু কথা বলছিলাম, বলেছিলাম একটু ভালো করে ফুচকাটা বানিয়ে দিতে। তো উনি তাই করলেন। তো ফুচকাটার কিন্তু স্বাদটা কিন্তু খুব সুস্বাদু ছিল। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি করে দেবো এখানেই এন্ড। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও। আর চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, এখনকার মতো বাই বাই।